নমস্কার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকের ভিডিওটার মধ্যে আমি দেখাতে চাইতেছি যে আমাদের যে সনবিল দেবোদ্দার পার্ক, এই বছরের আমি ফার্স্ট টাইম আইসি, আর কোনোদিন আইসি না এই বছর। তো নৌকা দিয়ে, রাহুলের নৌকা আসিল, তো নৌকা দিয়ে দেবোদ্দার পার্কের মধ্যে আইসি। এখানে অর্ফতে অনেক ভিড় দেখতেছি, যার কারণে এখানে লজ্জায় মুখ খুলছি না, মানে কিছু কইছি না, তখন জাস্ট খালি আমি ভিডিওই করছি। তো এখানেও দেখতে পাচ্ছি আমরা পিছনে কিন্তু প্রচুর ভিড়, এবং প্রত্যেক রবিবারে আমরা জানি সনবিল পার্ক অর্থাৎ দেবোদ্দার পার্কের মধ্যে প্রচুর মানে মানুষ হয়, প্রায় কয়েকশো মানুষ এটার মধ্যে জড়ো হয়, ভিড় একটা জমায়। মোটামুটি ভালো লাগে, এইখানের পরিবেশটাও কিন্তু খুব ভালো, খুব একটা ঠান্ডা ঠান্ডা আছে। আর উপরে যে এই যেখানে বোয়ার জায়গা, এখানে বইলে পরে অনেক বাতাসও লাগে। এখানে একজনে আইসক্রিম বিক্রি করতেছে, তো আমরা আইসক্রিমও খাইছি এখান থেকে। আর ওই যে এখানে একটা কুকুর একজনে নিয়ে আইছে, একটা কুকুর, কুকুরটা খুবই একটা সুন্দর একটা কুকুর। কুকুরটা দেখা যায় কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতেছে, তাইনের হাতে কোল্ড ড্রিঙ্কস ডালিয়া ডালিয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়াইতেছে, খুব ভালো লাগতেছে। আর এখানেও কিন্তু প্রচুর ভিড় আমরা দেখতে পারতেছি। আসলে দেবোদ্দার পার্কটা একটা শান্তিপূর্ণ একটা জায়গা, খুবই মজা লাগে। এখানে ছায়া আছে এবং পরিবেশটা খুব সুন্দর, গাছপালা চতুর্দিকে খুব বেশি আছে এবং গাছের ছায়াটাও খুব ভারী ছায়া, আর শীতল জায়গা, একদম মনোমুগ্ধকর একটা জায়গা। ওই যে কুকুরটা তাই না কুলো করিয়া নিয়ে আইতেছে, খুব সুন্দর একটা কুকুর, খুব ভালো লাগতেছে। তারা কোন জায়গা থেকে আইছে আমি আর জিগাইছি না। আর ওই যে নৌকাগুলা এখানেও রেডি, কে কোন দিকে যাইতো গুরাত, আর আমরাও একটু পরে বারো যাইমু, আমরা যাইমু ওই যে সনবিলের মিডিলে যে গাছবাগ আছে, এই গাছবাগের মধ্যে যাইমু। আর বেশি সময় নাই, আমরা নৌকা মোটামুটি বাসায় দিমু। এখানে দেখা যায় রাহুলও আই গেছে, নৌকা লয়ে এখন যাইমু আমরা, আমরা মিডিলে ওই যে সনবিলের মিডিলে যে একটা গাছবাগ আছে, এই গাছবাগের মধ্যে যাইমু। তো মোটামুটি আমরা নৌকার মধ্যে এখন উঠে যাইমু, নৌকাত উঠে যেতাম, কিন্তু হঠাৎ করে দেখি এখানে একটা বনমানুষ আই গেলো কই থেকে। বনমানুষ কইতাম না, কিতা কইতাম, এখানে ওই যে শিম্পাঞ্জি হয় এটার না, শিম্পাঞ্জি, এই কিতা করে কিতা করে এইটা কিতা করে এই কিতা করিস না করিস না। আরে এখানে একটা মানে মানুষ, হঠাৎ মানুষে ভয় ফাইলেছে, তারা দেখিয়া একটা মানুষ এখানে শিম্পাঞ্জির বেশ ধরছে। আরে আরে আবার হ্যান্ডশেকও করেনি, বা 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 বা, তো আমারও একটা হ্যান্ডশেক করতে লাগবো। দেখি আমার কিনারে নিয়ে আয়, আমার কিনারে যখন আইব তখন আমিও একটা হ্যান্ডশেক করলাম ফাঁকে দিয়া। এটাও একটা ভাগ্য শিম্পাঞ্জির লগে হাত পিলা নিয়ে। অ্যাকচুয়ালি দেবোদ্দার পার্কের মধ্যে অনেকে অনেক ধরনের মজা করতে হয়, হেও কোনো একটা ইউটিউবার বা কোনো একটা ফেসবুক ক্রিয়েটার হইব, তো কিছু নিশ্চয়ই তার ইয়ে আছে, পেজ আছে বা ইউটিউব চ্যানেল আছে, যে যার কারণে হে এখানে এই ধরনের ভেষ দরিয়া ভিডিও করতেছে, বা বিভিন্ন ডান্স ইউজ করবো না কিন্তু ওই ডান্সের মতো তো দেখা যেতেছে। করক করক ডান্স করক, আমরা দেখিলে কতটুক শেষ বুধ তার ডান্স, ওই দেখা যায় তার ডান্স শেষ, ওই মুখ খুলি লাইছি দি। আচ্ছা তো চলো আমরা দেরি করে লাভ নাই, নৌকা আস্তে আস্তে বাসায় দিই, আমরা সবাই উঠি গেছি। এখন তো দেবোদ্দার থেকে আমরা বারো যাইমু, দেবোদ্দার থেকে বারো যাইমু আমি এখন সনবিল ওই যে গাছবাগের মধ্যে। তো নৌকার ড্রাইভার মোটামুটি রেডি, ড্রাইভারও লেগে দিয়েছে, নৌকার ড্রাইভারও লেগে দিয়েছে, একদম ফিট ফাট, কিন্তু সৎ চতুর্দিকে মানে ড্রেসে গড়িয়ে স্মার্ট ওয়াচ, তারপরে খানে হেডফোন, মানে সব দিকে একদম ফিট ফাট হয়ে আসে বারো সব সময়। আর দেবোদ্দার থেকে নৌকা বাসায় দিছি। এখন ওই যে আমরা আরেকটা পিকনিক নৌকা দেখতেছি, তারা এই নৌকার মধ্যে কিন্তু ফুল লোড মানুষে, বা বা অনেক মানুষ, প্রায় বিশ পঁচিশ জন মানুষই জীব। ইতিমধ্যে আমরা দেখা যায় সামনে দেবোদ্দার, দেবোদ্দার পার্ক থেকে বারো যাবো যে গাছবাগ, গাছবাগ দেখিলেছি সামনে, ও গাছবাগের মধ্যে এখন নৌকা, গাছের কোনো একটা ছায়ের মধ্যে নৌকাটা দাঁড়া করাইমু। তারপরে আমরার কিছু খানি খাদ্য আছে, খানি খাদ্যগুলো ফাঁকি দিয়ে খাইলেইমু। বিউটিফুল ভিউ হয় রে, এবার সাথে লুইয়া দিই ধরবো না আমি। ওই যে কেন তারা একটু ডিসকাস করতেছে যে গাছগুলো পুরানা বা কত বছর আগের গাছগুলো হইব, তো আমরা ড্রাইভারে কইতেছে গাছগুলো কমসে কম একশো বছর দুশো বছর পুরানা হইব এই গাছগুলো, এই গাছগুলো অ্যাকচুয়ালি অনেক আগের, এটা বহুত পুরানা গাছগুলো। তো এখানেও ছায়া একটু কম আছে, যার কারণে এখান থেকে নৌকাটা বাসা নিয়ে যায়, অন্য একটা গাছের নিচে যাইব। তারা কইতেছে ওই দিকে একটা জায়গা আছে, ওই যে গাছ দেখা যায় এখানেও নিয়ে নৌকাটা লাগাইতো, এখানেও মাটি আছে, মানে তারা নামতো, আর এখানেও দেখা যায় চতুর্দিকে জল, তো নামতে পারতো না, এ বাঁশ লইছে, বাঁশ দিয়ে বড়ায় বড়ায় যাই না, খালি ভয়ে যান, এখানে এমনি না না, ফেক না ফেক না, একদম বালি 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 ফেক নাই, ওই দেখুন না নিয়ে নামিয়ে
বালি নানি কিছু না আচ্ছা আমি না তুমি সাদা না একদম নরমাল ওতে মাছের ফনা ভর্তি ওই যে শুভ মাছ শুভ না খাসুস থাকতো না কিছু না খাসুস কিছু থাকতো না কেন এখানে একদম নিরাপদ আছে তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করিও আর কমেন্ট করে জানাও কিরকম লাগছে আর বেশি বেশি করে শেয়ার করিও আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও ধন্যবাদ ভালো থাকিও সুস্থ থাকিও দেখা হইব পরবর্তী আরও একটা সুন্দর ভিডিও নিয়ে